সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটি টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 26শে ফেব্রুয়ারি, রোজ শনিবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় করণখোলা পশুহাটের পাশে তাইজুল ডেরি ফার্ম। আর এই তাইজুল ডেরি ফার্ম মালিক তাইজুল চাষা। তাইজুল চাষা কি ধরনের গরু সংগ্রহ করছেন, কেমন জাত, কেমন মান, কেমন কোয়ালিটি, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো লাগছে না? আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আমার খুব ভালো, আমার তো সব নতুন কানেকশন, গত যে প্রোগ্রাম করেছিলাম এক কিছু করে নেই, আল্লাহ দিলে সব বেসা হয়ে গেছে। হ্যাঁ, আপনি গত সপ্তাহে যে প্রোগ্রামটা করেছিলাম দর্শক ভালো সাড়া দিছে, তো গরুগুলো তো মাশাআল্লাহ সবই বিক্রি হয়, সবই বিক্রি হয়। তো এবারে নতুন কালেকশন কয়টা আছে? নতুন কালেকশন আমার 6টা গরু আছে। ওর দাম বেশি, তো আমি অল্প কানেকশন। মানে এখনকার বাজারটা কেমন যাচ্ছে? বেশি না, বেশি বাজার, বেশি বাজার, হাই হাই। আচ্ছা, তো এখনকার যে 6টা বাচ্চা আছে কত থেকে কতর মধ্যে আছে? আমার কাছে 95 থেকে শুরু করে 2,20,000 টাকা মতো আছে। 95 থেকে শুরু করে 2,20,000 টাকা মতো বাচ্চা আছে। আচ্ছা, এই 2,20,000 টাকার যে গরুটার কথা বলছেন, এটা কি কি ধরনের গরু? এটি হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, 95% হাই কোয়ালিটি, দর্শক দেখলেই গরু বুঝতে পারবে। আচ্ছা, দর্শক দেখলে গরুগুলা বুঝতে পারবে? হ্যাঁ, বুঝতে পারবে। আচ্ছা, চলেন ভিডিও বড় না করে এক এক করে গরুগুলা তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, দেখাও। ফার্স্টে একটা গরু দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটি গরু, সাদা অংশটা বেশি। এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো এই পাশ থেকে একটু বকনাটা দেখাই দিই, অনেক সুন্দর একটি বকনা, সুন্দর বাচ্চা। আচ্ছা, এটার আপনার বয়স কেমন হয়েছে? বয়স চলছে 7 মাস। 7 মাস বয়স চলতেছে। আচ্ছা, তো এই বাচ্চাটার আপনার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দামই চাচ্ছেন 95,000 টাকা চাচ্ছেন এই বাচ্চাটার দাম। আচ্ছা, এটা তলাটা একটু আমরা দেখাই দিই। দর্শক দেখাও, খুব হাই কোয়ালিটি তলা, তলা দেখলে দর্শক পাগল হয়ে যাবে। চার ডিগান চার জায়গায় আছে, পা চারখান মোটা, অনেক মোটা পা চারটা। আচ্ছা, এই 95,000 টাকা ফিক্স না দরদাম করার সুযোগ আছে? ফিক্সড। হ্যাঁ, দরদাম করার সুযোগ নাই? দরদাম করার সুযোগ নাই, দরদাম করার কোনো সুযোগ নাই, একদম চাচ্ছে, একদম আজকের গরম সব একদম চাও, একদম চাচ্ছে। আচ্ছা, এটা আমরা প্রথম বাচ্চা দেখলাম, প্রথম বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা একটু ঘুরাই দেন এই পাশ থেকে। এই পাশ থেকে যে দ্বিতীয় যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, কালোর অংশটা বেশি দেখতে পাচ্ছি, এটি ফিজেন গরু, এটা ফিজেন গরু। এই দুটি গরু দুটি মায়ের পেটের ভাই হতো, দুটি গরু মায়ের পেটের ভাই, মানে দুইটা ধরে নিবি। আচ্ছা, দুইটা একই কোয়ালিটি, একই কোয়ালিটির গরু। আচ্ছা, পাঁচ চারখানা মোটা আছে, পাঁচ চারটা মোটা এবং খুর চারটা সাদা। হ্যাঁ, এবং মাথাটা সুন্দর সুন্দর। আচ্ছা, এটার তলাটাও একটু আমরা দেখাই, এটির তলাকে দর্শককে দেখাও। এটা দুটি আমার মনে হয় দুটি আপন ভাই, এত সুন্দর গরু আমার ব্যবসার পয়সা মিলি। দর্শক, বাচ্চাটা সাদা এবং খুবই সুন্দর বাচ্চাটা। আচ্ছা, এই বকনাটার বয়স কেমন বলতে, কেমন আছে? 9 মাস। 9 মাস। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? দামটা কমে 1,06,000 টাকা। 1,06,000 টাকা। এটা কি দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, এটা হালকা একটু সুযোগ আছে, এটা দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, এই দুইটা যদি একসঙ্গে কেউ নাই সেক্ষেত্রে কি ছাড় আছে? আমি দুইটা, আমি এই পাঁচটা গরুর লাস্টে একটা দাম বলি দেবো দর্শক। আচ্ছা, পাঁচটা গরুর জন্য একটা ছাড় দিবেন? হ্যাঁ, একটা ছাড় দিবো। আচ্ছা, এটা আমরা দুই নম্বর। আচ্ছা, 3 নম্বর যে বকনাটা দেখতে পাচ্ছি, ওটা হাই কোয়ালিটি, এটাও অনেক সুন্দর একটি বকনা, রসুনের চুতার মতো পাতলা, দুধ হবে বেশি। আচ্ছা, এই সব গরুর গা হলে দাম হবে 4,00,000 টাকা। 4,00,000 টাকা এটা গাভ হলে দাম হবে? হ্যাঁ, বাচ্চা আল্লাহ দিলে ঘরে পেটে দাম হবে। দর্শক তলাটা দেখাও, তলাটা দেখে সুন্দর তলা, এই তলা দর্শক ভালো করে দেখাও। হাই কোয়ালিটির গরু, বাট খুবই সুন্দর সুন্দর, চারটা বাট, চারটে বাট, চার জায়গায় আছে। আচ্ছা, এই পাশ থেকে একটু দেখাই দিই, দেখো দেখা তো দর্শকে, দেখেন দর্শক খুবই সুন্দর একটি বকনা। আচ্ছা, এই বকনাটার বয়স কেমন? এই বকনাটার বয়স চলছে 11 মাস। এই বকনাটার বয়স হয়েছে 11 মাস। হ্যাঁ। আচ্ছা, এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম আমি কোন 10 মাস দিলে 1,10,000 টাকা দাম। 1,10,000 টাকা। হ্যাঁ, এটা দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, হালকা একটু সুযোগ আছে, হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবে। হ্যাঁ। আচ্ছা, এটা আমরা 3 নম্বর বকনা, 3 নম্বর বকনা। আচ্ছা, এই লাইনে যে 4 নম্বর বকনাটা দেখতে পাচ্ছি, এই বাচ্চাটা আমার মুন্ডি বাচ্চা, মুন্ডি বাচ্চা। হ্যাঁ, ঠোঁটটা মাশাআল্লাহ লাল লাল গোলাপি সাদা, এবং মাথা কান ছোট, কান ছোট। আচ্ছা, মুন্ডি বাচ্চার আসলে মাথাটাই সৌন্দর্য, দেখেন দর্শক খুব সুন্দর ঝটি। আচ্ছা, তো এই পাশ থেকে একটু ঘুরাই দেন বকনাটা, এই পাশ থেকে একটু দেখাই দিই। চামচুচা পাতলা। হ্যাঁ, একদম সাদা, খুরচারটা সাদা, মাথাটা সাদা, কান যদি ছোট,
ছোটা আচ্ছা এটারও একটু তলাটা দেখাই দি দেখা দাও দর্শকের তলাটা দেখা দাও দেখেন দর্শক এটারও বাট সেটে আছে খুব সুন্দর চারটা বাট আচ্ছা এই বকনাটার দাম কেমন চাচ্ছেন এই বকনাটার দাম আমি 1 লক্ষ 11000 টাকা দিই 1 লক্ষ 11000 টাকা চাচ্ছেন এটা দাম দরদাম করার সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে হালকা একটু দরদাম করার সুযোগ আছে এটা হচ্ছে আপনার মুন্ডি কয় মাসের বাচ্চা বললেন এটা বাচ্চা এডিন মানে 8 মাস 8.5 মাস হবে 8 থেকে 8.5 আইডিয়া করতে আচ্ছা এটা আপনার খামারের বাচ্চা না আপনি আরেক জায়গা থেকে সংগ্রহ করছেন সংগ্রহ করা আমার খামারের বাচ্চা একদম নাই আচ্ছা ওই লোকের মতো কোমল না যে আমার খামারের এই বাচ্চাটা কোথায় থেকে সংগ্রহ করছেন এই বাচ্চাটা আমার সংগ্রহ করা হলো গা ওই ঠাকুরগাঁও বলতে একটা গ্রাম আছে ওই গ্রামে ওখানে এই এখান থেকে অতদূর কিভাবে সম্ভব আমাদের কিনার লোক আছে আমার 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 গরু আজকেতে নেই মনে করবে কিনা শুরু হয়ে গেছে কিনা শুরু হয়ে গেছে আচ্ছা আবার শুক্রবার দিন আসবে আচ্ছা এটা আপনার 4 নম্বর বকনা 4 নম্বর বকনা তো এই 5 নম্বর একটা বকনা দেখতে পাচ্ছি 5 নম্বর এটা মুন্ডি বাচ্চা এটা মুন্ডি বাচ্চা এটা আপনার লালটির ভিতরে সাদা সাদা কিরকম যেন কালার আর কি কালার আচ্ছা তো এটা মুন্ডি বাচ্চা এটাও মুন্ডি আচ্ছা মুন্ডি বাচ্চার আসলে ঝুটিটা সৌন্দর্য আচ্ছা এই মুন্ডি বাচ্চাগুলোর কি আপনি গ্যারান্টি দিয়ে দিবেন গ্যারান্টি গরু তো শিং ওঠে তো ওনার খরচ সহকারে টাকা ব্যাক বকনাটার বয়স কেমন হয়েছে বকনাটা দেখাই সাদা করে কালো ছাপটা কত সুন্দর মাথার ঝুঁটিটা কত সুন্দর ওই ঠোঁট দুটি দেখো সাদা ওর খাওয়াটা দেখা দর্শকে কত সুন্দর খায় পা চাখের কত মোটা আচ্ছা অনেক সুন্দর একটি বাচ্চা মানে হাই কোয়ালিটির যে বাচ্চাগুলোর মধ্যে পড়ে এই 100 ধর দায় কিন্তু 100 তো আমার দেশে হয় না এটা 100 ধরতে পারেনি এটার মাথাটা দেখেন আসলে এটা এটা কি জাতের বাচ্চা বললেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ানের কি মুন্ডি 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 সিং যেহেতু সিং উঠে নাই তো দর্শকদের আসলে ঝুঁটিটা ভালো করে দেখাই দিতে হবে যেহেতু মুন্ডি বাচ্চার আসলে ঝুঁটিটাই সব থেকে বেস্ট বেস্ট হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে চোদ্দ মাস বয়স হয়তো হবে আচ্ছা এটার একটু তলাটা দেখাই দেন তলা তো আখেরই তলা মানে কালার সুন্দর তলা সুন্দর এবং মুন্ডি বাচ্চা মানে এই বাচ্চাটার মানে চারিদিক দিয়ে সৌন্দর্য আচ্ছা তো চাচা এই বাচ্চাটা 14 মাস বললেন এটা কি হিট আসছিল হিটটা এখন আসলে হিট আছে দেরি আছে হিট আছে এখনো দেরি আছে তো একটা হাই বহুত বড় হবে 5 লাখ টাকা বড় হবে তো হাই পার্সেন্টের একটা বকনা তো 14 মাসে হিটে আসে তো এটা এন্ড দেরি আছে এটা মনে হয় 14 মাস এখনো হয়নি হয়নি হয়তো নাও হতে পারে কারণ কিনা জিনিস কারণ আপনার এই যে বকনার আমি ইয়া দেখছি এটা আসলে অনেক বড় সড়ো হবে এই জন্য মনে হয় এখনো মনে হয় 14 মাস হয়নি যাই হোক দুই এক মাস কম হতে পারে আমার আইডিয়া ফোন বললো তো আচ্ছা এই বকনাটার দাম কেমন চাচ্ছেন এই বছরের বাচ্চাটার দাম আমার 2,20,000 টাকা 2,20,000 টাকা হ্যাঁ খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টের একটা বকনা আমরা দেখলাম আমার দেখা মানে এত সুন্দর মুন্ডি মনে হয় আমি আর কখনো দেখি নাই না মুন্ডি রানী শঙ্কর আছে রানী শঙ্করের থেকে ভালো কালার আছে মুন্ডি এরকম গরু আমার চোখের কাছে এখনো পড়ে মুন্ডি গরু এত সুন্দর গরু এখনো মনে হয় আমি দেখি নাই আচ্ছা এই বাচ্চাটার আপনি দরদাম করার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ দাম দর করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে আচ্ছা চাচা আপনার এখানে দর্শকদের জন্য কি সুযোগ সুবিধা আছে সুবিধা আমার খামারে আছে থাকবে খাবে যে আমার যে চাপাই তিন ভাইরা আছে
আসি দেখে শুনি, তার পছন্দ হলে গরু কিনবে, না হলে তার চলে যাবে, তাতে আমার সমস্যা নাই। আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, যারা আসতে পারবেন আপনার খামারে অনলাইনের মাধ্যমে গরু কিনবে, তাদের জন্য কি অনলাইনে গরু কিনলে আমার গরু কিনলার সাথে সাথে গরু আমার বায়না দিতে হবে? বায়না দেওয়ার পরে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা লাগা দিবে, ওনার গরু যদি না আসতে পারে তো ওনার গরু আমি পৌঁছা দিব। মানে টাকা পেমেন্ট করার পরে আপনি নিজ দেখে লোকের মতো কবো না যে 2000 দেন 10000 দেন গরু পৌঁছা দিচ্ছি, এ কথা আমি বলবো না। আমার গরু টাকা পেমেন্ট করতে হবে, তারপরে আমি গরু পৌঁছা দিব। টাকা আগে পেমেন্ট করলে পরে আপনি টাকা। আর যারা সিটার লোক তারা কি করবে জানো? দর্শক ভাইয়ের আমি সতর্ক করে দিচ্ছি, তারা কবে দেন 10000, আর বলি না আমার পার্টনার তো দিচ্ছেন না, দেন আরো 10000, এরকম দিতে দিতে ওনার ওই পুঁজিই গ্যাপ করে দিবি, তো গরু যাবে না ওনার বাড়ি। এরকম সিটার আমার অরণখোলা জন্ম হয়ে গেছে। আচ্ছা, তা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার 01728053010। এটাতে ইমো আছে? হ্যাঁ, এটাই আমার ইমো নাম্বার, এটি পার্সোনাল নাম্বার। আচ্ছা, তো চাচা আপনার অনেক মূল্যবান সময় দিলেন, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো চাচা, যে পাঁচটা গরু আমরা দেখলাম, অনেক হাই কোয়ালিটির পাঁচটা বকনা দেখলাম, তো এই পাঁচটা গরু যদি যে কোনো একজন নেয়, তাদের জন্য কি ছাড় দেবো? পাঁচটা গরু যে কোনো, পাঁচটা গরু যদি কোনো লোক নেয় আমার কাছ থেকে, কোনো দর্শক ভাই, আমি 85000 টাকা ভাও নেবো। পাঁচটা গরু আপনি 85000 টাকা করে হলে বিক্রি করে দিব, তাতে আমার পাঁচটা গরু তো আমার খুব স্যাম্পল ডাব রাখবো। আচ্ছা, বুঝলেন, আমার কিনা দামে তিনে হাতে 1000 টাকা পাঁচটা গরু তো আমার খুব স্যাম্পল ডাব, ওই জন্য পাঁচটা গরু 85000 হলে পাঁচটা গরু মানে 85000 টাকা পিস। হ্যাঁ, পার পিস, পার পিস এই মুন্ডি দুটি সহকারে তিন দিদি 85000 টাকা পিসে পাঁচটা গরু বেচবো। মানে এই যে এই পাঁচটা, হ্যাঁ, এক নম্বর থেকে পাঁচ নম্বর, এক নম্বর থেকে পাঁচ নম্বর, যে মানে দুইটা মুন্ডি সহ তিনটা হলস্টেন ফিজিয়ান 85000 টাকা পিস করে হলে বিক্রি করে দেবেন। বিক্রি করে দেব, মাশাআল্লাহ, অনেক সুন্দর ছাড় দিলেন। তো কোনো দর্শক যদি নেয় তাহলে পরে অবশ্যই আপনার কাছে ফোন দিবে। হ্যাঁ, তো চাচা, তো তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সব। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।